মুর্শিদাবাদ বীরভূম সীমান্তে চলছে নাকা চেকিং। করোনা সংক্রমণ এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই বীরভূম জেলায় ছজনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তাই বীরভূম সীমান্ত দিয়ে যাতে কোনোভাবে সংক্রমণ না ছড়ায় সেই উদ্দেশ্যে চলছে পুলিশ চেকিং। মুর্শিদাবাদের বড়ুয়া থানার ঝিল্লি ও মারুট এলাকায় মুর্শিদাবাদ বীরভূম সীমান্তে দুধারে চলছে পুলিশের বিশেষ নজরদারি। সীমান্তে পারাপারকারী মানুষ ও গাড়িগুলিতে চলছে চেকিং। আমাদের খুবই ভয় ধরেছে যে হয়তো আমাদের মুর্শিদাবাদ জেলার বীরভূম জেলার কাছাকাছি আমাদের বাড়ি, হ্যাঁ, এই যে ছজন ধরা পড়েছে, এদিন আমাদের তো মুর্শিদাবাদ জেলায় যদি ঢুকে যেত আমরা তো আরও ক্ষণ পড়ে যাবো। তাতে যে হয়তো আমাদের আরও স্বচ্ছন্দভাবে থাকা যায় মুর্শিদাবাদ জেলার লোক, সেটাই আমাদের চাইছে। প্রতিবেশী জেলা প্লাস আমরা বর্ডার টাইপে বর্ডার এলাকায় আছে, সেই হিসাবে আমাদের আতঙ্ক তো হওয়া স্বাভাবিক, প্রচণ্ড পরিমাণ আতঙ্ক আছে এবং ভয়ের ভিতরে আছে, মানে বাড়তি ব্যাহত আছে না। আমাদের পার্শ্ববর্তী জেলা বীরভূম আমাদের প্রতিবেশী জেলায় বলা যায়, সেখানে যখন ধরা পড়েছে তো পার্শ্ববর্তী জেলা আমাদের, তা আমাদের তো অটোমেটিক চলে আসবে, হ্যাঁ, তো আমরা খুবই ভয়ের মধ্যে আছি।